আজকের গল্প সন্তানের টান দ্বিতীয় পর্ব। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2 ঘন্টার মধ্যে বাদলবাবু চিকিৎসা চালু হয়ে গেল, ইঞ্জেকশন, স্লাইন, অক্সিজেন। কিন্তু বিপদের জ্ঞাতিকুল কি অত সহজে ছেড়ে যাবে? সুতরাং সমস্যা হলো এই সম্পূর্ণ পরনির্ভরশীল মানুষটার দেখাশোনা কে করবে? কোভিড প্রতিরোধে দেশব্যাপী লকডাউন, ট্রেন বাস বন্ধ, স্টাফদের জন্য যেটুকু চলছে তাতে হাসপাতালের স্বীকৃতিহীন আয়াদের ওঠার অনুমতি নেই। ফলে আয়াশূন্য ওয়ার্ডে শুয়ে আছেন অর্ধমৃত বাদলবাবু, আর তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রয়েছে অভিক। ডাক্তারবাবুর পারমিশন নিয়ে তুমিই থাকো না বাবার কাছে? বাড়ির লোকের চেয়ে ভালো দেখাশোনা আর কে করতে পারবে? পরামর্শ দিল ওয়ার্ডের বয়স্ক গ্রুপ ডি স্টাফ। একবার মা আর স্মিতার মুখ মনে পড়ল, যদি ওদেরকে এখানে সেটিং করা যেত, কিন্তু যাবে না, পুরুষ ওয়ার্ডে মহিলা অ্যাটেন্ডেন্ট থাকার নিয়ম নেই। কিন্তু অভিক কি পারবে? সামান্য ছেলের পটি পরিষ্কার করেনি কোনো দিন, কিন্তু না পেরে উপায় বাকি। অভিক এখন ভোর 5টার মধ্যে প্রাতকৃত স্নান সেরে নেয়, তারপর থেকে বাবার সেবা করতে শুরু করে। 6টা বাজতেই নার্সরা এসে পড়েন, চ্যানেল দিয়ে ইনজেকশন, স্লাইন চালায়, অভিকের হাতে বড়ি গুঁজে দিয়ে যায়। এটা সকালে খাওয়ার পরে খাইয়ে দেবেন। অভিক বাবার জন্য চা বিস্কুট আনে, সেগুলো খাওয়ানোর পর ধরে ধরে টয়লেটে নিয়ে যায়, একেবারে স্নান করিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে বেডে এনে বসায়। ডাক্তার ভিজিটে আসেন, টিপে চেপে হাঁ করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাদলবাবুকে দেখেন আর একটার পর একটা টেস্ট লেখেন। অভিক বাবাকে হুইল চেয়ারে বসিয়ে বিভিন্ন জায়গায় সেই সব টেস্ট করাতে নিয়ে যান, কখনো FNAC, কখনো MRI, তবু ডাক্তারবাবুদের সন্দেহ কিছুতেই কাটে না। এদিকে বাদলবাবু দিনে দিনে সুস্থ হতে থাকেন। দুপুরে প্লেটে খাবার মেখে বাবাকে খাওয়াতে বসে অভিক। বাদলবাবু বলেন, এ তো আর মুখে রোচে না খোকন, বড্ড বিস্বাদ। অভিক শিশু ভোলানোর মতো বলে, খেতে খারাপ হলেও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, হালকা রান্না, এই দেখো আজ মাংস হয়েছে। বাদলবাবু দেখতে পান না, তিনি হাঁ করেন। চামচে করে ডাল ভাত আর এক টুকরো মাংস তার মুখে দেয় অভিক। বাদলবাবু ধীরে ধীরে চেবন। এই সময় গভীর দৃষ্টিতে বাবাকে দেখে অভিক। কত বছর পর এত সূক্ষ্মভাবে সে বাবাকে দেখছে, মনে হয় সেই শৈশবে বাবার কোলে চেপে তার গালে হামি দিয়েছিল। আর অনেক বছর পর এই আবার দেখা হয়েছে, কি বিচ্ছিরি রকম ঝুলে গিয়েছে বাবার শরীরের চামড়া, কি খুনখুনে বুড়ো হয়ে গিয়েছে তার সুস্থ সবল বাবা। কবে হলো এসব? রাতে কোনো বেড ফাঁকা পেলে অভিক সেখানে শুয়ে পড়ে, না পেলে ওয়ার্ডের মেঝেই বেডশিট পেতে শোয়, কিন্তু ঘুম হয় না। ডাক্তার ভুল কিছু বলেননি, এই 15 দিনে একটা ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত রোগী চোখের সামনে মরে গেল, বাকিদের 2জন চোখ হারিয়েছে, 1জন চোয়াল আর নাকের হাড়, 1 তরুণ মাড়িসহ সমগ্র দাঁতের পাটি বলিদান দিয়েছে, তাদের কেউ গভীর রাতে ঘুমিয়ে ওঠে, ঘুম ভেঙে যায়। অভিক উঠে বাবার কাছে আসে, জিজ্ঞেস করে, ঘুম আসছে না বাবু? না রে খোকন, এখানকার বেডগুলো খুব ছোট, এত অল্প জায়গায় শোয়া যায়, একটু কষ্ট করো, তাড়াতাড়ি তোমার ছুটি হয়ে যাবে, ছুটি হলে অভিকও রেহাই পায়, এই হাসপাতালে সংসার আর টানা যাচ্ছে না, ওদিকে টানা অফিস কামাই, চাকরিটা নিশ্চিত যাবে। সবথেকে অসুবিধে হঠাৎ হঠাৎ ছেলে অনিকের কথা মনে পড়ছে এবং বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কখনো তন্দ্রার মধ্যে যেন সে ডেকে উঠেছে, বাবা বাবা তুমি কখন বাড়ি আসবে? হাসপাতালের এই অস্থায়ী সংসার থেকে আজ ছুটি হয়েছে বাদলবাবুর। আরও সপ্তাহখানেক পর সেই সিনিয়র ডাক্তার শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছেন যে বাদলবাবুর ক্যান্সার হয়নি। প্রথমে সার্জারি করে পুঁজ বের করার কথা ভাবলেও তার আর দরকার পড়েনি, এই বয়সেই ওষুধে দারুণ রেসপন্স করেছেন বাদলবাবু। সুতরাং সকালের ভিজিটের পর মেল ওয়ার্ডের 5 নম্বর ফাইল খুলে ডিসচার্জ লিখে দিয়েছেন ডাক্তার অখিলেশ বোস। বাবু রেডি হতে হবে, আজ আমরা বাড়ি যাব। অভিকের কথা শুনে যেন চমকে উঠলেন বাদলবাবু। সে কি, বাড়ি চলে যাব? কেন? বাদলবাবুর ভাব দেখে হেসে ফেলল অভিক। বাড়ি যাবে না?
তোমার অসুখ সেরে গেছে, ডাক্তার ছুটি লিখে দিয়েছেন। তুমিই তো কদিন আগে বলেছিলে। বাদলবাবুকে ব্যথিত দেখালো, চোখে দেখেন না কিছুই, তবু তার চোখের দিকে তাকিয়ে বোঝা গেল তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছেন। হাতড়ে অভিককে খুঁজলেন। অভিক হাত এগিয়ে দিল। ছেলের হাত ধরে বাদলবাবু করুণ স্বরে বললেন, ডাক্তারকে বলে আর কটা দিন থেকে যাওয়া যায় না খোকন? অভিক বিস্মিত, কি বলছো, কেন? বাদলবাবু কাঁপা গলায় বললেন, কত বছর পর আমার খোকনকে এত কাছে পেলাম, আর কি কখনো পাবো এভাবে? চমকে উঠে বাবার দিকে চেয়ে রইল অভিক। আজ দুজন বাড়ি ফিরবে। নমস্কার।